মুজিব বর্ষে সফলতা ঘরেই পাবেন সকল ভাতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনাতেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। আলোচনা সভা শেষে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ার 101 জন রোগীর মাঝে 50,000 টাকা করে মোট 50,50,000 টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ হাওলাদার, খুলনা সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। এছাড়াও বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।